Xiaomi বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি ভাবে লঞ্চ করে দিয়েছে Xiaomi 12s আলট্রা স্মার্টফোনটি যেটি সম্প্রতি বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি ভাবে লঞ্চ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা Xiaomi 12s আলট্রা এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এর সাথে এটাও বলে দেব এই ফোনটা আপনার জন্য কেমন হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হ্যালো গাইস আপনারা যারা কম টাকায় এমবি মিনিটের প্যাকেজগুলো কিনতে যাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই অফারগুলো নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান ওইখানে প্রতিদিনের অফারের লিস্ট দেওয়া হয় সেখান থেকে আপনি খুব ইজিলি ভাবে এই অফারগুলো নিতে পারবেন এমনকি আপনি যদি এই বিজনেস করতে চান তাহলে আপনি আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে বিজনেস করতে পারেন টেলিগ্রামের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো Xiaomi 12s আলট্রা এই ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.73 ইঞ্চি ফুল এইচডি প্লাস এল টপ অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট তার সাথে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং থাকছে 520 অন পিপিআই ডাইনোসিটি তার সাথে থাকছে 89.3% স্ক্রিন বডি রেজুলেশন ফোনটাতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল প্লাস থাকছে 84 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থাকছে 84 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 8K তে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটার সেলফি ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যেটা দিয়ে আপনি 30fps এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটার র‍্যাম থাকছে 8GB এবং 12GB স্টোরেজ থাকছে 128GB এবং 256GB স্টোরেজ টাইপ UFS 3.1 তবে এই ফোনটাতে আপনি কোনো প্রকারের মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না এবারে কথা বলবো ফোনটা নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে ফোনটাতে থাকছে 5G সাপোর্টেড তবে এর সাথেও আপনি ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটাতে কোনো প্রকারের অডিও জ্যাক থাকছে না তবে এর সাথেও আপনি লাউড স্পিকারের সুবিধা পাবেন এবারে কথা বলবো ফোনটার পারফরম্যান্স নিয়ে ফোনটার প্রসেসর থাকছে অক্টা কোর যেটা 3.0 GHz চিপসেট কলকম স্ন্যাপড্রাগন 8+ GN1 যেটা সম্পূর্ণ 4 nanometer দ্বারা তৈরি ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 12 জিপিও থাকছে অ্যাড্রিনো 7030 ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে ফেস আনলকের সুবিধা এবারে কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে ফোনটাতে থাকছে 8008 এবারে কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে ফোনটাতে থাকছে 4800 mAh একটি ব্যাটারি এবং এর সাথে থাকছে 67W একটি ফাস্ট চার্জার যেই চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করার জন্য সর্বোচ্চ 41 মিনিট সময় লাগবে এইবারে কথা বলবো ফোনটার পারফরম্যান্স এবারে কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যেটা 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ এটার বাংলাদেশ অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে 95,000 টাকা